একটি অত্যন্ত জনপ্রিয় ইনডোর গেম সাপ লুডো। ছোটবেলায় লুডো খেলা খেলেনি এমন বাঙালি পাওয়া সত্যি দুষ্কর। বাড়ির বয়স্ক মহিলাদের সাথে ছোটরাও মজে যেত এই লুডো খেলায়। তবে লুডো বোর্ডের পরের পাতাটি থাকত সবচেয়ে আকর্ষণীয়। সাপ আর ময়ের এই খেলা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। মই দিয়ে উপরের ধাপে উঠে যাওয়া, আবার অমনি সাপের মুখে পড়ে নিচে নেমে আসা, এমনই উত্তেজনা থাকত এই খেলায়, যা বলার অপেক্ষা রাখে না। তবে খেলাটি কিন্তু আজকের নয়, ইতিহাসের অনেক পথ ঘুরে এই খেলাটি আজকের রূপ পেয়েছে। সাপ লুডোর সেই অজানা ইতিহাস নিয়েই আজকে আমাদের এই ভিডিও প্রতিবেদনের উপস্থাপনা। 1977 সালে দীপক সিংদা নামে এক যুবক শিকাগো শহরের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে বসে নেপাল এবং তিব্বতের বিভিন্ন ছবির সংগ্রহ তালিকা প্রস্তুত করছিলেন। এই সময় মিউজিয়ামের এক কোণে পড়ে থাকা এক অদ্ভুত ছবির উপর তার দৃষ্টি চলে যায়। জাদুঘরের রেজিস্টারে ছবিটি নিয়ে শুধু বলা হয়েছে রিলিজিয়াস ওয়ার্ক। ছবিটি এক ভারতীয় আর্ট ডিলারের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল বলে জানা যায়। ছবিটি দেখে দীপক বেশ অবাকই হন, কারণ ছবির মধ্যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের উপস্থিতি, আর জাদুঘরে এই ধরনের বিষয় নিয়ে আর কোনো ছবি তার চোখে পড়েনি। নানান পুঁথিপত্র পড়ে দীপকের কাছে বিষয়টি কেবল ধর্মীয় বিষয় বলে মনে হলো না, কেবলই তার মনে হতে লাগলো এর সাথে অন্য কোনো বিষয় জড়িয়ে আছে। তিনি বুঝতে পারলেন ছবিটি উত্তর ভারত থেকে সংগ্রহ করা হলেও এর মূল লুকিয়ে আছে নেপালে। তার এক পরিচিত অধ্যাপক দীপককে জানালেন এই ধরনের একটি ছবি তিনি নেপালের জাদুঘরে দেখেছেন। এই ছবির রহস্য উন্মোচনের জন্য দীপক রওনা হলেন নেপালে। নেপালে পৌঁছেই উপস্থিত হলেন নেপালের ন্যাশনাল মিউজিয়ামে। মিউজিয়ামের রেজিস্টার ঘাটতে শুরু করলেন যদি এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়। রেজিস্টারে শিকাগো মিউজিয়ামে দেখা এমনই এক ছবির কথা বলা আছে। জাদুঘর থেকে সেই চিত্রকর্মটি বের করা হলো। নেপালের ন্যাশনাল মিউজিয়ামে পাওয়া এই চিত্রপটের নাম নাকপাস। এই চিত্রকর্ম সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে দীপক দেখেন এটি কোনো ধর্মীয় বিষয় নয়, এটি একটি খেলার ছক। নেপালিরা শুদ্ধ করে এই খেলাকে নাকপাস বললেও মুখে তারা বলেন বৈকুণ্ঠ খেল। আসলে এটি আমাদের অতি পরিচিত এক খেলা, সাপ লুডু। নেপালে পাওয়া নাকপাসের ছকেও রয়েছে এই সাপ। তবে নাকপাশে দু ধরনের সাপ দেখতে পাওয়া যায়, লাল সাপ আর কালো সাপ। লাল সাপ শুভ এবং সৌভাগ্যের প্রতীক, আর কালো সাপ অশুভ এবং দুর্ভাগ্যের প্রতীক। নেপালি নাকপাশে লাল সাপের লেজে গুটি পৌঁছতে পারলে খেলোয়াড়কে তা অনেক উঁচু জায়গায় পৌঁছে দেয়, আর কালো সাপের মাথায় গুটি পড়লে একেবারে লেজের শেষে নামতে হয়। আমরা যে সাপ লুডো খেলি তাতেও সাপের ব্যবহার আছে। এখানেও গুটি সাপের মাথায় পড়লে সাপের লেজের শেষে নেমে যেতে হয়। তবে এখানে উপরে ওঠার জন্য সাপের পরিবর্তে মই ব্যবহার করা হয়, আর তাই লাল সাপগুলো এখানে অনুপস্থিত। তবে এখনকার সাপ লুডোতে কোথাও মই, কোথাও তীর, আবার কোথাও রকেটও ব্যবহার করা হচ্ছে। শুধু মজা পাওয়ার জন্য আমরা যেমন সাপ লুডো খেলি, নাকপাশ খেলার উদ্দেশ্য ছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন। নাকপাশ খেলার উদ্দেশ্য ছিল অনেক গভীর এবং তার সাথে কিছুটা ধর্মেরও যোগাযোগ আছে। প্রাচীনকালে এই খেলার মাধ্যমে একজন খেলোয়াড় তার কর্মফল পরিমাপ করতেন। ভালো কাজের ফল পুণ্য, মন্দ কাজের ফল পাপ। সেকালে মানুষরা বিশ্বাস করত মানুষের এই পাপ পুণ্য বা শুভাশুভ ফল ভবিষ্যৎ জীবন এবং পরজন্মের জন্য সঞ্চিত হয়ে থাকে। তারা বিশ্বাস করত ভালো কাজ করলে স্বর্গ আর খারাপ কাজ করলে নরক ভোগ করতে হয়। জীবিত অবস্থায় একজন মানুষ ভালো কাজ করছে না মন্দ কাজ করছে তা নিয়ে একটা সন্দেহ তখনকার দিনের মানুষদের মধ্যে প্রবলভাবে ছিল। এই কর্মফলে বিশ্বাসী মানুষের ভাবনা থেকেই নাকপাশ খেলার জন্ম নেয়। আর সে সময়ের মানুষদের কাছে নাকপাশ হলো কর্মফল পরিমাপ করার এক মজার উপায়। নেপালি নাকপাশের যে দুটি চিত্রপট পাওয়া যায় তা দুটি শক্তপোক্ত কাপড়ের তৈরি ছক। নিচ থেকে উপর পর্যন্ত খোপ আছে 72টি, তাতে লাল কালো মিশিয়ে সাপ আছে 15টি। খোপগুলি নিচ থেকে উপর পর্যন্ত 8টি শাড়ির। বেশিরভাগ শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে সৃষ্টি থেকে শুরু করে মানুষের আত্মজ্ঞান লাভের অভিব্যক্তি প্রকাশ করা এমন কিছু মানুষের ছবি। নিচের শাড়িগুলোতে কাম, ক্রোধ, লোভ, মোহজর্জরিত মানুষের ছবি তুলে ধরা হয়েছে। একেবারে উপরের শাড়িতে জ্ঞান, চেতনা এবং আত্মোপলব্ধি, আর একেবারে ছকের উপরে ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের ছবি। খেলোয়াড়রা 1, 2, 3 ইত্যাদি সংখ্যা বিশিষ্ট একটি ঘুঁটি চালিয়ে খেলা শুরু করতেন। যে দান উঠবে সে অনুযায়ী তত ঘর যাওয়া যাবে। এই যাওয়ার পথে দান কোথাও লাল সাপের পায়ে পড়বে, আবার কোথাও কালো সাপের ফাঁদে পড়বে। কালো সাপের বাধা পড়লে নিচে নামতে হবে, আর লাল সাপ তাকে উন্নত জায়গায় উঠিয়ে দেবে।
গুটি কালো সাপের মুখে পড়লে বুঝতে হবে পূর্বের বা এই জন্মের কোনো পাপের ফলে কালো সাপ আক্রমণ করেছে এবং এর ফলে তা খেলোয়াড়কে নিচের কর্মভূমিতে নামিয়ে দেয়। এর মধ্য দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয় এখন অনেক ভালো কাজ করলেই মুক্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে। বারবার কালো ও লাল সাপের এই ওঠানামা জন্মান্তর চক্রের কথা বলে। নাগপাশ খেলার এই যে বিস্তৃতি তা কিন্তু শিকাগো মিউজিয়ামে পাওয়া চিত্রপটে নেই, সেটা অনেক সহজ ও সরল। মূলত এই খেলাটি নেপালে পাওয়া গেলেও তা কিন্তু ভারতবর্ষের মূল ভূখণ্ডে অনেক আগে থেকেই চালু ছিল বলে বিভিন্ন পণ্ডিতদের অভিমত। 1975 সালে হরিশ জোহরি নামে এক পণ্ডিতের লেখা বইয়ে দেখা যায় নেপালের নাগপাশ খেলার প্রচলন দশম শতকে হলেও তার বহু আগে থেকেই ভারতবর্ষে এই খেলার চল ছিল। ভারতবর্ষের দিকে এই খেলার নাম ছিল জ্ঞান চৌপার বা মোক্ষ পদ্ম, অনেকে সংক্ষেপে বলেন মোক্ষপট। আর তখন ভারত বা নেপাল বলে আলাদা কোনো দেশ ছিল না। তবে কিভাবে এই খেলা ভারত থেকে নেপালে গেল সে সম্পর্কে তেমন কিছু জানা যায় না। জ্ঞান চৌপারের খেলার উদ্দেশ্য নাগপাশের মতোই, এখানেও 72টি খোপ, তবে এখানে লাল সাপের পরিবর্তে তীর বা বান ব্যবহার করা হয় পরবর্তীকালে, যা মই বা সিঁড়ির চেহারা নিয়েছে। সাপলুডুর মধ্যে যে কর্মফল আত্মজ্ঞানের কথা বলা রয়েছে সেসব প্রতীকী বিষয়গুলো হারিয়ে গিয়ে আজ তা নিচক খেলায় পরিণত হয়েছে। তবে আধুনিক সাপলুডুতে যে সাপ ও ময়ের ব্যবহার দেখা যায় তা এই জ্ঞান চৌপার থেকেই এসেছে বলে ধারণা করা হয়, কিন্তু খেলা শুরুর প্রক্রিয়া এসেছে নেপালি নাগপাশ থেকে। কারণ নেপালি নাগপাশ এবং ভারতীয় জ্ঞান চৌপার দুটিতেই 72টি খোপ আছে। জ্ঞান চৌপারের খেলা মূলত হতো 68 নম্বর ঘর থেকে। খেলোয়াড় বেশিক্ষণ এখানে থাকতে পারতেন না, দান চালার পর এগোতে এগোতে তাকে সাপের মুখে পড়তে হয়, আর এইভাবে খেলতে খেলতে তাকে আবার ফিরে আসতে হয় 68 নম্বর ঘরেই। উদ্দেশ্যটা এমন যে পরম আনন্দে তোমার জন্ম, আর ফিরেও যেতে হবে সেই আনন্দে। আর নেপালি নাগপাশ শুরু হতো 1 নম্বর ঘর থেকেই। জীবনের পথ চলার মতোই শৈশব, যৌবন আর জরার পথ ধরে খেলোয়াড়কে এগোতে হয়, যা নিয়ন্ত্রণ করে লাল ও কালো সাপ। 72 ঘর অতিক্রম করতে পারলেই মোক্ষলাভ সম্পন্ন। পরবর্তীকালে এই নাগপাশ ও জ্ঞান চৌপারের খোপের সংখ্যা বৃদ্ধি পেয়ে 100 হয়, যা আজও অনুসরণ করা হচ্ছে। কিন্তু শুরুতে সব খেলায় 72টি ঘর ছিল, তার কারণ হচ্ছে সংসার চক্রের যে বিভিন্ন স্তর রয়েছে তার সংখ্যা 72, আর সে কারণেই 72 নম্বর ঘরটি পূরণ করতে পারলেই জীবনচক্রের পরিসমাপ্তি ঘটে বলে সে সময়ের মানুষেরা মনে করতেন। পরবর্তীকালে বিভিন্ন ধর্মেও সাপলুডু খেলার প্রচলন হতে থাকে, তবে সেখানে নিজ নিজ ধর্মের নীতিকথাই প্রাধান্য পেতে থাকে। ইংরেজরা ভারতবর্ষ দখল করার পর এ খেলাটির প্রতি তারাও বেশ আকর্ষিত হয়ে পড়ে, এ খেলার চিন্তাভাবনা তাদেরকে বেশ মুগ্ধ করে। 19 শতকের শেষের দিকে ব্রিটিশরা এই খেলাকে তাদের নিজের উপযোগী করে তৈরি করে নেয়। সাপলুডোর মূল থিম ঠিক রেখে নিজেদের ধর্মীয় আদর্শ এবং নানা উপদেশমূলক বাণী এতে সংযুক্ত হয়। ইংরেজদের তৈরি সাপলুডো খেলাটি সে সময় ইউরোপ আমেরিকায় ব্যাপক জনপ্রিয়তা পায়। 20 শতাব্দীতে এসে সাপলুডো খেলাটি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের মধ্যে আবদ্ধ না থেকে তা সার্বজনীনতার রূপ পায়, ফলে খেলাটি বিভিন্ন বয়সী মানুষের কাছে আরও আকর্ষিত হয়ে ওঠে। বর্তমান সময়ে এসে ভিডিও গেমসের কল্যাণে এই ঐতিহাসিক ও জনপ্রিয় খেলাটি অনেকের মোবাইল ও কম্পিউটারে স্থান করে নিয়েছে। তাই কালের বিবর্তনে খেলাটিতে নানা পরিবর্তন আসলেও এর জনপ্রিয়তা আজও অমলিন।